ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতেও সাড়ম্বরে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনের জন্য বৈশাখী টিভির প্রতি কৃতজ্ঞতা জানান শুভানুধ্যায়েরা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হান্নান খান সহ রাজনীতিবিদ, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিনাজপুরে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। কৃষকদের নিয়ে দিনাজপুরে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। জাঁকজমকপূর্ণভাবে এমন আয়োজন করায় আনন্দ উদ্বেলিত কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা। নেত্রকোনা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অতিথিরা বৈশাখী সংবাদ ও অনুষ্ঠানের গুণগত মানের প্রশংসা করেন। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের তুলসীমালা সেমিনার কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরুল হোসেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিহাটে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হল রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন। নীলফামারীতে মঙ্গলবার রাত 12:01 জেলা প্রেস ক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কেটে শুভক্ষণ উদযাপন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা। গাইবান্ধায় সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের নিয়ে গড়ে ওঠা জুম বাংলাদেশ স্কুলের শতাধিক শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। ঝালকাঠিতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাগুল নিজুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈশাখীর জন্মদিনে বরগুনায় ছিল নানা আয়োজন। বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। মহলায় আলোচনা সভা ও কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে ভোলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈশাখীর 19 বছরের পদার্পণ উপলক্ষে সিলেট নগরীর জিন্দাবাজারে ইমজা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। হবিগঞ্জ প্রেস ক্লাবে ছিল আলোচনা সভা ও কেক কাটার আয়োজন। উপস্থিত ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আবু জাহির, পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ অনেকে। পরে আয়োজন করা হয় শোভাযাত্রার। সুনামগঞ্জ প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্করচন্দ্র দাস, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রৌনক বখত সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।